আপনার এখানে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আছে, হ্যাঁ, তার সপক্ষে ল্যাব টেস্টের রিপোর্ট দিতে হবে। তো সেই তথ্যগুলো কোনো আউটলেটেই আমরা পেলাম না, এবং তারা বলছে যে আপনারা সাপ্লাই দেন না। না, আমাদের কাছে কাস্টমার না স্যার, এটা ভুল। আমাদের কাছ থেকে আমরা যখন এনলিস্ট হইছি তখন ওইগুলা দিয়ে এনলিস্টমেন্ট ডকুমেন্ট থাকতে হবে, তাই না? জি, তাই না? ওদের কাছে বিশ্বাসের ভিত্তিতে না, বিশ্বাস ভিত্তি না স্যার। যখন আমরা ওদের সাথে এনলিস্টমেন্ট হইছি আমাদের প্রোডাক্ট নিয়ে, তখন আমাদের এগ্রিমেন্ট প্লাস ল্যাব টেস্টের কাগজপত্র ওরা নিয়েছে। সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে 12 টাকা থেকে 13 টাকা প্লাস মাইনাস এরকম রেটে প্রতি পিস, কিন্তু ওমেগা থ্রি নাম দিয়ে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে 22 টাকা করে প্রতি পিস। অর্থাৎ প্রতি পিসের দাম কম বেশি 9 টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে। এবং আরও কিছু নাম যেমন ভিটামিন ই সমৃদ্ধ বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ, এরকম নাম দিয়ে 8 টাকা 9 টাকা করে প্রতি পিসের দাম বেশি নেওয়া হচ্ছে। এই সপক্ষে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারছে না। এক্সাম্পল বলি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি আছে কি না তার সপক্ষে তো একটু ডকুমেন্ট থাকতে হবে। কারণ হচ্ছে যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে 13 টাকা করে, 13 টাকা প্লাস মাইনাস, আর আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত যে ডিম সেটি বিক্রি করছেন 22 টাকা, প্রত্যেকটা ডিমে 9 টাকা করে বেশি। যে ফার্মে তৈরি হয় সেই ফার্মের পাশেই তাদের কোনো নিজস্ব ল্যাব আছে দাবি করছেন, সেই ল্যাবে আসলে আছে কি না, তারা নিজেরাই এগুলো পরীক্ষা করেন কি না, সরকারি কোনো কর্তৃপক্ষের কোনো সার্টিফিকেট তাদের আছে কি না, এগুলো প্রথমত আমরা জাস্টিফাই করে দেখব। এরপরে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে মার্কেট থেকে তাদের সরবরাহ, আমরা তো ইতিমধ্যে বলে দিয়েছি যে কোন কোন প্রতিষ্ঠানে তারা সরবরাহ করে এই ডিমগুলো, সেখান থেকে আমরা প্রয়োজন বোধে কিছু স্যাম্পল কালেক্ট করে প্রয়োজনে আমরা নিজস্বভাবে ল্যাবরেটরিতে পাঠিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা তদন্ত রিপোর্টও প্রকাশ করতে পারবো যদি আমরা প্রয়োজন মনে করি। আপাতত একটু সন্দেহের জাল আমাদের কাছে মনে হচ্ছে যে সন্দেহজনক কার্যক্রম তাদের, যদিও দাবি যে তাদের সব ঠিকঠাকই আছে। 10 থেকে 9 টাকা পর্যন্ত যে অধিক মূল্যে বিক্রি প্রবণতা সেগুলো আমরা খেয়াল করেছি। এর ফলে কি হচ্ছে, সাধারণ যে ডিম এই ডিমের উপরও দামের উপর একটা চাপ পড়েছে। ডিম এখানে আছে, কাগজপত্র আছে আপনার ভালুকায়, তারপর হচ্ছে ওইখান থেকে লেবেলিং করে দেওয়া হচ্ছে, পথিমধ্যে ডিম সাধারণ ডিম আবার এভাবে লেবেলিং হয়ে আসছে কিনা, এরকম কোনো সন্দেহ তৈরি হয় কিনা? যেহেতু ডিম এসেছে ফলে ডিমের সাথে কাগজ আসা এটাই প্রত্যাশিত ছিল, কিন্তু সেই কাগজপত্র আমরা এখানে পাই নাই। কোনো রকমের কাগজ ডকুমেন্ট কিছুই এখানে নেই, শুধু ডিমটাই রয়েছে। এটি আসলে দুঃখজনক বিষয়। এনিওয়ে এই বিষয়গুলো আমরা তদন্তের মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করব। আমাদের ডিমগুলি আমরা 100% লেবেল ক্লেম করি বাজারে দেওয়া হয়, এটার সপক্ষে আমরা আমাদের ল্যাব রিপোর্ট দিব। ল্যাব রিপোর্ট ছাড়া কোনো কিছুই আমরা বাজারে দেই নাই, কারণ এটা একটা রেনাট, একটা রিনাউন্ড কোম্পানি, এখানে ধুনপুন ব্যবসা করার সুযোগ নেই। আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে দামের ব্যাপারটা, আপনারা বললেন যে সাধারণ ডিম থেকে 10 থেকে 12 টাকা দাম, 9 টাকা দাম বেশি। এখানে আমাদের এই ওমেগা থ্রি বানাইতে, ওমেগা থ্রি যে ফিড ইনগ্রিডিয়েন্টগুলি এগুলির দাম হাইলি, অনেক কস্ট, যে যে ইনগুলি আনতে হয় বাহির থেকে এগুলির দাম অনেক বেশি। এখানে আমরা 5 থেকে হয়তো 10% লাভ করে কিনা জানি না, 5% উপরে লাভ করা হয় নাই। কাজেই এই ওমেগা থ্রির যে ইনগ্রিডিয়েন্টগুলির দাম অনেক বেশি। আপনারা যখন আমাদের, আমরা দামটাও দিয়ে দিব, তো সব যা যা ডকুমেন্টস আছে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো, তখন আপনারা বুঝতে পারবেন। সরকারি কোনো প্রতিষ্ঠান সার্টিফাইড করেছে কি, এটা করছে কিনা আমি আমার ইয়া বলতে পারবো, আমাদের জিএম সাহেব বলতে পারবে যে প্রোডাকশন যে করে। আউটলেটে কাগজপত্র কবে দিয়েছেন, কি কি দিয়েছেন? না উনি দেয়নি, আপনি তো দেন নাই। এটা যেহেতু সেলস থেকে, যে সেলস ম্যানেজার যে আছে।